রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল বেলা 11টায় বিএনপির গণসমাবেশ, বলছে বিএনপি। সরকার 33,000 পুলিশ আনসার ঢাকা এনেছে, বলছেন ডক্টর জাফরুল্লাহ। এদিকে নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দেখলেই ধাওয়া দিচ্ছে পুলিশ। জানাবো আওয়ামী লীগ কারো পকেটের সংগঠন নয়, বলছেন প্রধানমন্ত্রী। এদিকে ঢাকা সমাবেশ, 5 দিন আগে ঢাকা পৌঁছেছেন দক্ষিণবঙ্গের বিএনপি নেতাকর্মীরা। রাষ্ট্রদূতরা কেন এত বড় বড় কথা বলেন, প্রশ্ন কাদেরের। জানাবো ডেডলাইন 10ই ডিসেম্বর, চারদিকে ভয় কি জানি কি হয়। এবং সর্বশেষ জানাবো বিএনপি অফিসের সামনে থেকে ছাত্রদল নেতা আটক। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার বেলা 11টায় বিএনপির গণসমাবেশ শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার বিকাল 3:30টার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খন্দকার মোশাররফ হোসেন বলেন, গোলাপবাগ মাঠে বেলা 11টায় সমাবেশ শুরু হবে। ওই এলাকা এবং সেখানকার আশপাশের রাস্তায় নিরাপত্তার জন্য পুলিশকে চিঠি দেওয়া হয়েছে। সবাইকে উপস্থিত হয়ে সমাবেশ সফল করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঢাকাবাসী বিএনপির সঙ্গে আগামী দিনে যুগপথ আন্দোলনে শরিক হবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এবং ডক্টর আব্দুল মঈন খান। এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠে আগামীকাল শনিবার বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে বিএনপির প্রতিনিধি দল গেলে তাদের সমাবেশের অনুমতির কথা জানায় পুলিশ। সরকার 33,000 পুলিশ আনসার ঢাকায় এনেছে, বলছেন ডক্টর জাফরুল্লাহ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ বলেছেন, সরকার আইন শৃঙ্খলা বাহিনীর 33,000 সদস্য ঢাকায় এনেছেন। সংলাপে না গিয়ে পরিস্থিতি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে সরকার, প্রধানমন্ত্রী ভুল করছেন। সংঘাত থেকে সরে না আসলে তার বিপদ আসবে। জাফরুল্লাহ চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনার পিতার ভুল থেকে শিক্ষা নিন, আপনি চায়ের ডাক দিয়ে গুলি করছেন, জেলে পুরছেন। নয়াপল্টন এলাকায় বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দেখলেই ধাওয়া দিচ্ছে পুলিশ। ফকিরাপুল, নয়াপল্টন সহ আশপাশের এলাকায় বিএনপি নেতাকর্মীদের জড়ো হতে দেখলেই ধাওয়া দিচ্ছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, সমাবেশের জন্য যে দুই স্থান নিয়ে আলোচনা হচ্ছে সেসব জায়গায় যাওয়ার জন্য। নয়াপল্টন এলাকা ঘুরে দেখা গেছে, গতকালের মতো আজও ফকিরাপুল ও নাইটিঙ্গেল মোড় সহ আশেপাশের গলিতে অবস্থান নিয়েছে পুলিশ সদস্য। এসব এলাকায় তল্লাশির পর লোকজনকে ঢুকতে দিচ্ছে পুলিশ, ভেতরে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। ডিএমপি মতিঝিল বিভাগের উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, নয়াপল্টন সহ আশপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে আছে, এই এলাকায় বিএনপির কোনো নেতাকর্মীকে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি বলেন, সকাল থেকেই দফায় দফায় কিছু নেতাকর্মী নয়াপল্টন ও আশপাশের এলাকায় জড়ো হওয়ার চেষ্টা করে, আমরা তাদের সরিয়ে দিয়েছি। পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, গতকাল বিএনপি সিনিয়র নেতাদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আলোচনা হয়েছে, সমাবেশের জন্য দুটি স্থান নিয়ে আলোচনা হয়েছে, তারা সেসব স্থানে গেলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু নয়াপল্টন এলাকায় কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ কারো পকেটের সংগঠন নয়, বলছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ভেসে আসেনি, সেটি বিরোধীদের স্মরণ করিয়ে দিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ কারো পকেটের সংগঠন না, মনে রাখা উচিত, আওয়ামী লীগ ভেসে আসেনি, জাতির পিতার হাতে গড়া এই সংগঠন বিএনপির জিয়াউর রহমানের উর্দি পড়া পকেট থেকে বের হয়েছে। মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির মুখে গণতন্ত্র মানায় না, জিয়াউর রহমান কার্ফিউতন্ত্র দিয়ে গেছেন আর খালেদা জিয়া দিয়েছেন দুর্নীতিতন্ত্র। বিএনপির দুই গুণ দুর্নীতি আর মানুষ খুন, ক্ষমতা ভোগের বস্তু না। বিএনপি জামায়াতের শাসনামলে দেশে কোনো উন্নতি হয়নি উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, উন্নয়ন পোকার মতো খেয়েছে, উন্নয়ন করছে, মানসিকতা থাকা দরকার, দিক নির্দেশনা থাকা দরকার, এই অগ্নি সন্ত্রাসীদের আর ক্ষমতায় আসতে দেওয়া হবে না। ঢাকায় সমাবেশ, 5 দিন আগেই ঢাকা পৌঁছেছেন দক্ষিণবঙ্গের বিএনপি নেতাকর্মীরা। বরিশাল সহ দক্ষিণের 5 জেলার সড়কে গণপরিবহন ও নৌযান চলাচল স্বাভাবিক থাকলেও বরগুনায় তা বন্ধ করা হয়েছে। নয়াপল্টনে বিএনপির সমাবেশ কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলা হলেও বরিশালের বিএনপি নেতাকর্মীদের দাবি, তারা 4-5 দিন আগে থেকেই ঢাকায় অবস্থান নিয়েছেন, যে করেই হোক সমাবেশ সফল করবেন তারা। বরগুনা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবুদ্দিন সাবু জানিয়েছেন, বরগুনা ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে, 10 তারিখ সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকায় বাস ছেড়ে
যাবে। জেলা বিএনপি সদস্য সচিব তারিকুজ্জামান টিটু জানান, এ মুহূর্তে আমরা নেতাকর্মীদের নিয়ে ঢাকায় অবস্থান করছি। আমাদের জেলাসহ বিভিন্ন উপজেলা ও অন্যান্য ইউনিট থেকে প্রায় 3,000 নেতাকর্মী ঢাকায় জমায়েত হয়েছে। গণসমাবেশ কেন্দ্র করে পুলিশের গণগ্রেপ্তারে বরগুনায় ছাত্রদলের 3 নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। ঝালকাঠি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর জানান, 5 দিন আগেই তারা ঢাকায় এসে অবস্থান নিয়েছেন। পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, আমরা জানি এই স্বৈরাচারী সরকার বিএনপির মহাসমাবেশে যেতে বাধা দেবে, তাই আমরা জেলা থেকে 2 দিন আগেই রওনা হয়েছি। আর বাকি যারা আসতে পারেনি তারাও যত কষ্টই হোক চলে আসবে, কোনো বাধাই আমাদের পল্টন সমাবেশ আটকাতে পারবে না। অন্যদিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে স্বাভাবিকের মতো বাস ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। রাত 9টার পর থেকে 4টি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে বরিশাল নদীবন্দর ত্যাগ করে, তবে নদীবন্দরে কোনো পুলিশ সদস্য দেখা মেলেনি। কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদেও একই চিত্র লক্ষ্য করা গেছে। কেন্দ্রীয় লঞ্চ মালিক সমিতির সহসভাপতি ও সুন্দরবন লঞ্চের মালিক সাইদুর রহমান রিন্টু বলেন, কোনো কারণে লঞ্চ বন্ধের কোনো সিদ্ধান্ত বর্তমানে আমাদের নেই। বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুল কবির জাহিদ বলেন, আমাদের নেতাকর্মীরা সমাবেশ সফল করতে আগে থেকেই ঢাকায় অবস্থান নিয়েছেন, তাছাড়া ঢাকায় আসতে এখনো পর্যন্ত কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। ভোলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন নিক্সন বলেন, বরিশাল সহ সারা দেশের বিভাগীয় সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করতে ভূমিকা রেখেছেন যুবদলের নেতাকর্মীরা। আশা করি ঢাকার সমাবেশ সফল হবে, যদিও পুলিশ আমাদের নেতাকর্মীদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে হয়রানি করছে, তাদের কাছে থাকা মোবাইল নিয়ে যাচ্ছেন, আটক করছেন, নেতাকর্মীদের মামলার ভয় দেখাচ্ছেন। কোনো মামলার ভয়ই দমাতে পারবে না বিএনপি নেতাকর্মীদের। ভোলা জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর বলেন, তৃণমূলের নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে ঢাকার সমাবেশ থেকে ঠেকানো যাবে না। সমাবেশ সফল করতে ভোলা থেকে 1,000 নেতাকর্মী ইতোমধ্যে ঢাকায় বিভিন্ন মাধ্যমে পৌঁছে গেছেন। সরকার বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিকে তারাই অশান্ত করছে, আমাদের বিভিন্ন নেতাকর্মীকে ঢাকাতে আটক করেছে। রাষ্ট্রদূতরা কেন এত বড় বড় কথা বলেন, প্রশ্ন কাদের? দেশের উদ্ভূত রাজনৈতিক প্রেক্ষাপটে কূটনীতিকদের তৎপরতার বিষয়ে আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কারো হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না। তিনি বলেন, দূতাবাসের রাষ্ট্রদূতরা এত বড় বড় কথা যে বলেন সম্পর্কটা নষ্ট করবেন না, আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই, আমাদের অতীতের অনেক বেদনা আছে 1971-75, তারপর আমরা বন্ধুত্ব চাই, কিন্তু এভাবে করলে বন্ধুত্বে ফাটল ধরবে, এতে কারো লাভ হবে না, সবারই লেনদেন আমাদের আছে, অহেতুক কেন এসব কথা বলছেন, সবাইকে নিজের চেহারাটা আগে আয়নায় দেখতে পরামর্শ দিয়ে। ওবায়দুল কাদের বলেন, প্রতি 3 মাস শুটিং হচ্ছে, সপ্তাহে অন্তত 2টা, এক একটাতে 5-10 জন 19টি শিশু মাস শুটিংয়ে মারা গেছে, পুলিশ সেখানে সিকিউরিটি দেয়নি, দিলে ঘটনা ঘটতো না, আমাদের আদালত পাড়া নিয়ে কথা বলেন, আপনাদের ওখানে কি হলো? নির্বাচনে জালিয়াতি শুধু বাংলাদেশের ক্ষেত্রে বলা হয় না, এই শব্দটি আমেরিকার জন্য ব্যবহার হচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 5 জন লোক মারা গেছে, কংগ্রেস আক্রান্ত, ন্যান্সি পেলোসি কিভাবে লুকিয়েছিলেন এই দৃশ্য আমরা দেখেছি। জার্মানির উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সেখানে অভ্যুত্থানের কুকরাচ আক্রান্ত করছে, কারোই ভেতরের খবর সুখকর নয়। যুক্তরাজ্যের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, সেখানে 3 বার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো, আমরা তো সে তুলনায় ভালো আছি, আপনাদের এত কিছু হচ্ছে আমরা তো ইন্টারফেয়ার করি না। ব্রিটেনে 2 জন MP আততায়ীর হাতে নিহত হয়েছেন, আমাদের এত বছর আছে এরকম ঘটনা ঘটেনি, সবাই নিজের চেহারা আয়নাতে দেখে অন্যকে নিয়ে কথা বলেন। ডেডলাইন 10ই ডিসেম্বর, চারদিকে ভয় কি জানি কি হয়। রাজধানীর ব্যস্ত এলাকা নয়াপল্টন, সকাল থেকে রাত পর্যন্ত মানুষ আর যানবাহনে গিজগিজ করে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আর বাণিজ্যিক এলাকা মতিঝিল ঘিরে লোকে লোকারণ্য নয়াপল্টন। এই এলাকাটিতেই নানা ব্যবসা প্রতিষ্ঠান আছে। 10ই ডিসেম্বর ঘিরে রাজধানীতে বিএনপি ও আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে বড় অরাজকতার শঙ্কা প্রকাশ করে জহির বলেন, ক্ষমতা দখলের লড়াইয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি, আগামী বছর নির্বাচন, এরকম অস্থিরতা চলতে থাকলে পথে বসতে হবে। নাসরিন সুলতানা কলি স্বামী ও 2 ছেলেমেয়েকে নিয়ে থাকেন নয়াপল্টনের পলওয়েল মার্কেটের পেছনে একটি বাসায়। তার ছেলে মেয়ে কাকরাইলের একটি স্কুলে পড়াশোনা করে, তাদের বার্ষিক পরীক্ষা চলছে। গতকাল ভেতরের একটি গলি দিয়ে ভয় আর আতঙ্ক নিয়ে সন্তানদের স্কুলে দিয়ে গেছেন। স্কুলের ফটকে দাঁড়িয়ে নাসরিন বলেন, আমরা ভয় পাচ্ছি, ভয় ভাঙচুরের, ভয় আগুনে পুড়ে মানুষ মরার। বাসা থেকে বুধবার গুলির বিকট আওয়াজ পেয়েছি, দরজা জানালা বন্ধ করে ঘরে বসেছিলাম। 10ই ডিসেম্বর কি বড় রকম সহিংসতা হবে, নগরের মানুষের মুখে এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। বড় দুদল মুখোমুখি হবে কিনা, সংঘাত আরো রক্ত ঝরবে কিনা, সেই আলোচনা সর্বত্র।
মাত্র। রাজধানীর মতিঝিলের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা আলাউদ্দিন বলেন, আমাদের দুই রাজনৈতিক দল যেভাবে গর্জে উঠছে তাতে দেশের মানুষ ভয় পাচ্ছে, ব্যবসায়ীরা ভয় পাচ্ছেন বেশি, অর্থনৈতিক সংকটে দেশের মানুষ এমনিতেই চ্যাপ্টা, তার উপর সহিংসতা শুরু হলে মানুষ যাবে কোথায়। মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি স্কুলের শিক্ষক মতিউর রহমান বলেন, দেশের মানুষ রাজনৈতিক অস্থিরতাকে ভয় পায়, কেউ কাউকে ছাড় দিচ্ছে না, শান্তির সম্ভাবনা ক্রমে ক্ষীণ হয়ে আসছে। আওয়ামী লীগ ও বিএনপি হিসাব মিলিয়ে দেখছে কোনটি করলে তাদের লাভ আর কোনটিতে লোকসান, জনগণের কথা তারা ভাবছে না। হাজারীবাগের একটি লেদার কোম্পানির মালিক মোস্তফা দীপু বলেন, ভোটের মৌসুম শুরু হচ্ছে, ফের রাজনীতির আকাশ ঘোলাটে হচ্ছে, এভাবে চলতে থাকলে মানুষ মরবে, রক্তাক্ত হবে জনপদ, জ্বলবে গাড়ি, ব্যাংক, শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান, এতে কেবল সম্পদই নষ্ট হবে না, প্রতিদিনই দেশের ভাবমূর্তি ক্ষয়ে ক্ষয়ে নিঃস্ব হবে, হোঁচট খাবে অর্থনীতি, ব্যবসা বাণিজ্যের অচল অবস্থা দেখা দেবে, তাই সব পক্ষের সহনশীল হওয়া উচিত। বিএনপি অফিসের সামনে থেকে ছাত্রদল নেতা আটক। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মাহবুবুল আলম রবিন নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটকের সময় তিনি নিজেকে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। আটকের পর জোর করে পুলিশের মোটর সাইকেল তোলার সময় তিনি খালেদার মুক্তি চাই বলে স্লোগান দিতে থাকেন। জানা গেছে, মতিঝিল জোনের এসি গোলাম রোহানের নেতৃত্বে তাকে আটক করা হয়। এ প্রসঙ্গে এক পুলিশ কর্মকর্তা জানান, বিএনপি অফিসের সামনে তিনি সাংবাদিক পরিচয়ে ছবি ও ভিডিও নিচ্ছিলেন। এ সময় সন্দেহ হলে তাকে কার্ড দেখাতে বলা হলে তা দেখাতে পারেননি। এরপর তার মোবাইল চেক করে জানা যায় তিনি ছাত্রদল করেন। আটক ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা জানতে চাইলে পুলিশ জানায়, আপাতত তাকে আটক করে থানায় রাখা হয়েছে, সেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন, বাকিটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।